আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাগবাজার। বাগবাজার মায়ের ঘাট কলকাতায় সবচেয়ে পুরনো ঘাটের মধ্যে একটি অন্যতম ঘাট। অনেকেই হয়তো নাম জানেন এই ঘাটের, কিন্তু যারা জানেন না তাদের বলি এখানে কিন্তু প্রতিমা নিরঞ্জনের একটি সেরা ঠিকানা হিসেবে আজও অনেকে বেছে নেন এই বাগবাজার ঘাট। এই বাগবাজার ঘাটে বাঘ আর বাজার দুটোর কিন্তু আলাদা আলাদা মানে আছে। বাঘ মানে হচ্ছে ফুল আর বাজার মানে আপনারা জানেন মার্কেট, অর্থাৎ ফুলের বাজার। এখানে অনেককাল আগে ফুলের খুব বিশাল একটি বাজার ছিল এবং বলাই বাহুল্য যে গোটা পৃথিবীর থেকে ফুল যেত এখান থেকে। তাহলে বুঝতেই পারছেন এই বাজারের মহিমা বা যা আপনারা বলবেন। এবং এই বাগবাজার ঘাটের কিন্তু আরেকটি খুব সুন্দর ইতিহাস আছে, সেটাই আজ আপনাদের জানাবো। সঙ্গে থাকতে হবে আপনাদের। The oldest ghat in Calcutta is Bagbazar Gongar Ghat. The name of Captain Perrin is associated with this Bagbazar Ghat. Adjacent to this ghat was a beautiful garden. Captain Perrin was the owner of that garden. Many British women used to come on evening trips to that garden. Although this ghat has another name, which name is Mayer Ghat. The mother is Sharada Ma. Ma Sharada spent the last 11 years of her life in Bagbazar. She used to come to this ghat for bathing every day. The local residents use this ghat for various puja parvan, idol visarjan, and evening and morning walks. One of the beautiful places of this ghat is Jeti Ghat. But if you want to go there, you have to go Bagbajar railway station. It is a short walk from Bagbajar station to reach Bagbajar Gongar Ghat. We witnessed a beautiful sunset and we could not understand the time passed in the memory of time. আমার না এখানে এসে খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা বিকেল আমি এনজয় করছি, একাই করছি যদিও, কিন্তু আপনারাও যদি এরকম একটি সুন্দর বিকেল এনজয় করতে চান তাও আপনার বন্ধু বান্ধবের সাথে কিংবা মনের প্রিয় মানুষটার সঙ্গে, তাহলে কিন্তু অবশ্যই বাগবাজার ঘাটে আসতে হবে। এই বাগবাজার ঘাটে বলে রাখি বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন পথচলতি। তাহলে আর দেরি কিসের, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। বাকি কথা তো বলেই দিলাম এবং ইতিহাসও জানালাম সেই সাথে। আমাদের এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা জানেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে এরকমই বিভিন্ন ভিডিও যদি পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকেও আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।